নজর রাখবো যে খবরের দিকে। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেফতার আরো দুই, গ্রেফতার মেহবুব মোল্লা ও সুকমল সর্দার দুজনকে গ্রেফতার করে ন্যাজার থানার পুলিশ। ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হয় দুজনকে। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেফতার দুই, ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হলো দুজনকে। ন্যাজার থানার পুলিশ গ্রেফতার করলো দুজনকে বলে জানা যাচ্ছে। গ্রেফতার মেহবুব মোল্লা ও সুকমল সর্দার, ধৃতদের তিন দিনের পুলিশ হেফাজত, সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেফতার দুই। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, অবশেষে দুজনকে গ্রেফতার করা হলো, কি জানতে পারছো? একেবারে ঠিক, দেখো চব্বিশ পরগনা সন্দেশখালী কাণ্ডে সাত দিনের মাথায় পুলিশ, ন্যাজার থানার পুলিশ দুইজনকে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করেছে। একজন হলো সুকমল সর্দার, অন্যজন হচ্ছে মেহবুব মোল্লা। এদের বিরুদ্ধে অর্থাৎ সেই সন্দেশখালী গত শুক্রবারে যে 5ই জানুয়ারি সাত সকালে যে মব তৈরি হয়েছিল, অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি আধিকারিকরা যায় তদন্ত করতে এবং তারা গেটের তালা ভাঙতে যায়, সেই সময় এই অনুগমীদের মধ্যে মব তৈরি হয়েছিল। এই মবের মধ্যে তাদেরকে দেখা যায় এবং তাদের যে কেস অভিযোগ করে, অর্থাৎ ইডি যে ন্যায়ের থানায় অভিযোগ দায়ের করেছিল যে হারিল, অর্থাৎ গৌরব হারিল যে ইডির যে ডেপুটি আধিকারিক আছে, তিনি অভিযোগ করেছিলেন যে শাহজাহান সহ শেখ শাহজাহান সহ বেশ অনুগামীরা তাদের ওপর চড়াও হয়েছে, মারধর করেছে, এমনকি তাদের গাড়ি ভাঙচুর করেছে। সেই অভিযোগের ভিত্তিতে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে তিন দিনে আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়, তিন দিনে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। এই দুজনকে যেটা অভিযোগ হয়েছে, তাদেরকে ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে ন্যায়ার থানার পুলিশ এবং তাদের বিরুদ্ধে যে বিশেষ করে দাঁড়াগুলো এনেছে, বিশেষ করে একদিকে সরকারি অর্থাৎ পাবলিক সম্পত্তি নষ্ট করা, অন্যদিকে মারধর করা, অর্থাৎ ইডি আধিকারিকদের মারধর করা সহ একাধিক তাদের ধারা এনেছে। এছাড়াও বেশ কিছু যে 373, 222 এসব এই যে ধারাগুলো এসে তার মধ্যে বেশ কিছু ধারা গুরুতর অভিযোগ এনেছিল ইডি আধিকারিক। তারা সেই ন্যায়ের থানায় অভিযোগ দায়ের করার পরে নড়ে চড়ে বসে প্রশাসন, তাদেরকে পুলিশে হেফাজতে নেওয়ার পরে অর্থাৎ 15 তারিখ, আগামী 15 তারিখে তাদেরকে আবার ফের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এই তিন দিনের মধ্যে তাদেরকে জেরা করে বসিরহাট পুলিশ জেলা নতুন কোনো তথ্য পায় কিনা, অর্থাৎ আর কোনো অনুগামীরা ছিল কিনা, আরও কোনো মমের মধ্যে তারা তাদেরকে উস্কানি দেওয়া হয়েছিল কিনা এবং কারা দেখে এনেছিল, কিভাবে এনেছিল, তাদের মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষা করে নতুন করে তদন্তের অগ্রগতি হয় কিনা সেটাও বসিরহাট থানার পুলিশ আধিকারিকরা দেখছে। পুরো বিষয়টা কিন্তু গত সাত দিনের মধ্যেই প্রথম সন্দেশখালী কাণ্ডে দুইজনকে গ্রেপ্তার করলো ন্যাজার থানার পুলিশ। ইন্দ্রাণী, সেক্ষেত্রে সঞ্জিত, ধৃতদের পরিচয় কি জানা যাচ্ছে, তারা কোথাকার বাসিন্দা? দেখো মেহবুব মোল্লা, সুকমল সর্দার সবই বিশেষ করে সরবেরিয়া এলাকায় বাড়ি এবং তারা স্থানীয় বাসিন্দা এবং ন্যায়াত এলাকায় অর্থাৎ ন্যায়াত থানার সরবেরিয়া এলাকায় বাসিন্দা এবং তাদেরকে যেটা জানা গেছে, তারা ওই সাত সকালে শুক্রবার দিনকে যখন তৃণমূল নেতার বাড়িতে যায়, সেখানে মমের মধ্যে এদেরকে দেখা যায়, অর্থাৎ ভিডিও ফুটেজ দেখে পুলিশ শনাক্ত করে এবং এদের বিরুদ্ধে একেবারে ইডি যে আধিকারিক আছে তাদের মারধর, মাথা ফাটানো এবং তাদের কাজে অর্থাৎ সরকারি কাজে বাধা দেওয়া গুরুতর অভিযোগ এনেছে। সেই অভিযোগ এনেছিল ইডি আধিকারিকরা এবং অভিযোগ দায়ের করার পরে পুলিশ তদন্ত শুরু করে, তদন্তে করতে গিয়ে দেখা যায় এই ভিডিও ফুটেজ দুজনকে শনাক্ত করে এবং তাদের গত কয়েকদিন ধরে তাদের তদন্তের স্বার্থে তারা কিন্তু তল্লাশি শুরু করেছিল। এই দুজনকে গ্রেপ্তার করার পরে আর এই অনুগামীদের মধ্যে আরও কারা কে কে আছে সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। সব বিষয়েই সাত দিনের মধ্যে সন্দেশখালী কাণ্ডে রীতিমতো দুজন গ্রেপ্তার হয়, আরও আর কারা কারা গ্রেপ্তার হয় সেটা সময়ের অপেক্ষা, কিন্তু তাদেরকে হেফাজতে নেওয়ার পরে নতুন কোনো তথ্য আর নতুন কোনো কোনো গ্রেপ্তার হয় কিনা সেটা ধাপে ধাপে পুলিশ প্রশাসন এগোতে চাইছে। ইন্দ্রাণী, ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।